যেন বলিউডের আলোচিত নায়ক সিনেমারই দৃশ্যায়ন। হঠাৎ করে গাড়ি থেকে নেমে হাসপাতাল অঙ্গনে ঢুকে পড়লেন একজন, সালাম দিতে দিতে ঢুকে পড়লেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। তখনও সেখানে কেউ চিনে উঠতে পারেননি তাকে। এক পর্যায়ে চেনার পর রোগী বা তাদের স্বজনরা অবাক হন, এগিয়ে আসেন হাসপাতালের দুরবস্থা দেখাতে। এ সময় অপরিচ্ছন্ন টয়লেট, অপরিষ্কার বেড দেখে নিজেই বিস্মিত হন, অসন্তুষ্ট হয়ে ডেকে পাঠান সংশ্লিষ্টদের। খুব জানান কেন এসব পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ওয়াশরুম লোক আছে, দোয়া মোছা করতেছে আপনাকে দেখে মনে হয়। সিনেমা নয়, মঙ্গলবার সকালে এমনই বাস্তব চিত্র দেখেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী আর চিকিৎসকরা। এমন আকস্মিক পরিদর্শনে যিনি গিয়েছিলেন তিনি সদ্য নির্বাচিত এমপি মুজিবুর রহমান। সকাল 8:30 তিনি সেখানে যান। আমাদের পৌরসভার থেকে মাসি, তো ওরা তবে প্রথম দিনে গিয়েই তার তিক্ত অভিজ্ঞতা হয়, কেননা নির্ধারিত সময়ে তিনি পাননি একজন চিকিৎসক ছাড়া কাউকেই। 12 চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা আসেন 9:00 পর, হন্তদন্ত হয়ে আসেন হাসপাতাল প্রধানও। এ সময় যারা ঠিক সময় আসেননি তাদের তালিকা নেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চিতের পরামর্শ দেন তিনি। এর আগে এভাবে কোনো জনপ্রতিনিধি কখনো হাসপাতালটি ঘুরে দেখেননি, তাই রোগী ও স্বজনরা চান এভাবে যেন মাঝে মাঝে হাসপাতালটি পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা, কেননা উপকূলীয় জনপদের হাসপাতালটিতে সেবা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।